ইলিশ ভাতুড়ি। সর্ষে ইলিশ বা ইলিশ পাতুড়ি তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজ পাতুড়ি নয়, নিয়ে এসেছি ইলিশ ভাতুড়ি, তাও মাটির চুলায়। চলুন দেখে নেই কিভাবে এটি রান্না করতে হয়। এখানে মাথা এবং লেজের অংশ বাদ দিয়ে প্রায় 2.5 কেজি ইলিশ মাছের শুধু পেটির টুকরা নেওয়া হয়েছে। প্রথমে মাছগুলো সেদ্ধ করে নেব, তবে খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায়, তাহলে মাছ ভেঙে যেতে পারে। একটি বড় কড়াইয়ে মাছে পানি দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ হলুদ এবং 1/2 টেবিল চামচ লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। চুলায় ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে রাখব। তবে মাছের পানি কিন্তু ফেলে দেওয়া যাবে না, বাকি রান্নায় এই পানি ব্যবহার করা হবে। এখন একটি বড় হাঁড়িতে 2 কেজি চাল ও 1/2 কেজি মসুরের ডাল মিলিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এতে একে একে তেজপাতা, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ লবণ, 2 কাপ পেঁয়াজ কুচি, 10-12টা ফালি করা কাঁচামরিচ, 2 টেবিল চামচ থেতলানো রসুন এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবারে ওই ইলিশ সেদ্ধ করার যে পানি ছিল সেটাই দিয়ে দিতে হবে। যদি চাল সেদ্ধ হতে পানির পরিমাণ কম হয় তবে কিছুটা পানি বাড়িয়ে দিতে হবে, কিন্তু আমি ইলিশ সিদ্ধ হতে যে পরিমাণ পানি ব্যবহার করেছি ততটুকু দিয়েই চাল সেদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না। এরপর হাঁড়িটি চুলায় দিয়ে প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে হাঁড়ি চুলা থেকে নামিয়ে নিয়ে প্রায় 1 কাপ গোটা মরিচ এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। তারপর আরেকটি বাটিতে অর্ধেক ভাত তুলে নিয়ে হাঁড়ির মধ্যে ইলিশের টুকরাগুলো সতর্কভাবে বিছিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এবারে বিছানো মাছগুলোর ওপর তুলে রাখা ভাত দিয়ে অল্প সময় দমে দিয়ে রাখতে হবে। দম থেকে নামিয়ে নিলেই খাওয়ার জন্য রেডি গরম গরম ইলিশ ভাতুড়ি।